যে খবরের দিকে এই মুহূর্তে আমরা নজর রাখব, দিলীপ ঘোষ বিজেপির রাজ্য সভাপতি, তিনি টুইট করেছেন এবং টুইটে লেখা রয়েছে, দক্ষিণ কলকাতায় তৃণমূলের তথ্য প্রযুক্তি সেলের আহ্বায়কের দায়িত্বে ছিলেন দেবাঞ্জন দেব। টুইট করে দিলীপ ঘোষের আরও বক্তব্য যে সংগঠন থেকে সরকার সব জায়গায় জড়িত ছিলেন, সর্বোচ্চ নেতারা সরকারের সব জায়গায় জড়িত ছিলেন দেবাঞ্জন, সর্বোচ্চ নেতারা জানতেন, তারা জানতেন বলেই এতদিন তিনি এসব করতে পেরেছেন। দক্ষিণ কলকাতা তৃণমূলের তথ্য প্রযুক্তি সেলের আহ্বায়কের দায়িত্বে ছিলেন দেবাঞ্জন দেব। টুইট দিলীপ ঘোষের, বিজেপির রাজ্য সভাপতি লিখেছেন, সংগঠন থেকে সরকার সব জায়গায় জড়িত ছিলেন দেবাঞ্জন, সর্বোচ্চ নেতারা জানতেন, তারা জানতেন বলেই এতদিন তিনি এসব করতে পেরেছিলেন। এমনটাই কিন্তু আজকে টুইট করে আক্রমণ করেছেন কার্যত রাজ্য সরকারকে দিলীপ ঘোষ। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আজ টুইট করেন দেবাঞ্জন দেবকে নিয়ে, দক্ষিণ কলকাতায় তৃণমূলের তথ্য প্রযুক্তি যে সেল, তার আহ্বায়কের দায়িত্বে ছিলেন দেবাঞ্জন দেব। বিজেপির রাজ্য সভাপতি লিখেছেন, সংগঠন থেকে সরকার সব জায়গায় জড়িত ছিলেন দেবাঞ্জন, দক্ষিণ কলকাতায় তৃণমূলের তথ্য প্রযুক্তি সেলের আহ্বায়কের দায়িত্বে ছিলেন দেবাঞ্জন দেব। টুইট দিলীপ ঘোষের, বিজেপির রাজ্য সভাপতি লিখেছেন যে সংগঠন থেকে সরকার সব জায়গায় জড়িত ছিলেন দেবাঞ্জন, সর্বোচ্চ নেতারা জানতেন, তারা জানতেন বলেই এতদিন তিনি এসব করতে পেরেছেন। একের পর এক তথ্য যেমন দেবাঞ্জন দেব কাণ্ডে বেরিয়ে আসছে, তেমনি কিন্তু বিরোধীরা তারাও সরব হয়েছে এবং আজকে টুইট করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি টুইটে লিখেছেন যে দক্ষিণ কলকাতায় তৃণমূলের তথ্য প্রযুক্তি সেলের আহ্বায়কের দায়িত্ব ছিলেন দেবাঞ্জন দেব, সংগঠন থেকে সরকার সব জায়গায় জড়িত ছিলেন দেবাঞ্জন, সর্বোচ্চ নেতারা জানতেন, তারা জানতেন বলেই এতদিন তিনি এসব করতে পেরেছেন। এবং প্রশ্ন উঠেছে যে দেবাঞ্জন যেভাবে পুরসভার পদ ব্যবহার করেছে, সেখানকার সমস্ত ফলকে যেভাবে পুরসভা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের দেখা গিয়েছে, বিশেষ করে ফিরহাদ হাকিমের নাম রয়েছে, সুতরাং পুরসভার কিছু মানুষ এক্ষেত্রে জড়িত থাকতে পারে এমনটাই কিন্তু অনুমান করা হচ্ছে এবং সেই মতোই কিন্তু তদন্ত এগিয়ে চলেছে। ইডি এর দায়িত্বভার গ্রহণ করতে পারে এমনটাও সম্ভাবনা রয়েছে, কারণ আমরা আপনাদের জানিয়েছি যে এফআইআর কপি চেয়ে পাঠিয়েছে ইডি। সব দিক আটঘাট বেঁধেই এগোনো হচ্ছে এবং দেবাঞ্জন দেবের এই যে মানুষের জীবন নিয়ে ছেলে খেলার যে এই কারবার, সেটা সাধারণ মানুষ মেনে নেবে না এবং রিপাবলিক বাংলাও মেনে নেবে না। সাধারণ মানুষের পাশে রিপাবলিক বাংলা আছে, সবসময় জানিয়েছে, এবং সেই জায়গা থেকে এই সংক্রান্ত যাবতীয় তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরব। দক্ষিণ কলকাতায় তৃণমূলের তথ্য প্রযুক্তি সেলের আহ্বায়কের দায়িত্ব ছিলেন দেবাঞ্জন দেব, এমনটা জানা যাচ্ছে, জানাচ্ছেন দিলীপ ঘোষ। আমাদের প্রতিনিধি ভাস্কর বসু আমাদের সঙ্গে রয়েছেন, ভাস্করের সঙ্গে কথা বলে নেব। ভাস্কর, দক্ষিণ কলকাতা তৃণমূলের যে তথ্য প্রযুক্তি সেল, তার আহ্বায়কের দায়িত্ব ছিলেন দেবাঞ্জন দেব, এমনটাই টুইট করে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। সুতরাং এই যে যেটা সন্দেহ করা হচ্ছে যে কোনো মাথারা জড়িত রয়েছে কিনা বা যে পুরসভার কেউ জড়িত রয়েছে কিনা, বারবার করে যে একটা কথা সামনে চলে আসে, সন্দেহ সামনে চলে আসছে, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের টুইটে কিন্তু আরো স্পষ্ট হচ্ছে, সেটা কি বলবে? একেবারে শ্রাবণী, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি টুইট করে যে অভিযোগ করছেন বা তিনি যে অভিমত পোষণ করছেন যে দক্ষিণ কলকাতার তৃণমূলের তথ্য প্রযুক্তি সেলের আহ্বায়কের দায়িত্ব ছিল এই ভুয়ো আইএস অফিসার দেবাঞ্জন দেব। এবং দেখো, আমরা রিপাবলিক বাংলা আমরা প্রথম থেকে কিন্তু একটাই প্রশ্ন করছি যে এই দেবাঞ্জন দেব সে একা এত বড় কর্মকাণ্ড কি করে ঘটালো? যদি একা তার পক্ষে সম্ভবপর না হয়ে থাকে, তাহলে তার সঙ্গে মদতকারী আর কে কে রয়েছে? শাসক দল বা সরকার ঘনিষ্ঠ বা শাসক দল বা সরকারের ভেতর থেকে কেউ রয়েছে কিনা, সর্ষের মধ্যেই ভূত রয়েছে কিনা, এই প্রশ্ন কিন্তু আমরা বারংবার তুলেছি। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি যে অভিযোগ করছেন যে তার কাছে যা তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী তিনি যেটা রয়েছেন যে যা বলছেন যে দেবাঞ্জন দেব ভুয়ো আইএস অফিসার, সে কলকাতা তৃণমূলের তথ্য প্রযুক্তি সেলের আহ্বায়ক ছিল। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সরকার পক্ষ অর্থাৎ শাসক দলের সঙ্গে এই ভুয়ো আইএস অফিসারের যে যোগ, সেই যোগসূত্র কিন্তু আরো একবার সামনে আসছে। এবং বিজেপির রাজ্য সভাপতি দিলীপের এই অভিযোগ যদি সত্যি হয়, তাহলে নিঃসন্দেহ কিন্তু একেবারে চাঞ্চল্য একেবারে স্পষ্ট। তুমি যেমনটা বলছো, আমাদের
আমাদের সঙ্গে রয়েছেন কুণাল ঘোষ, তৃণমূলের সাধারণ সম্পাদক। এ বিষয়ে তার সঙ্গে কথা বলে নেবো। কুণাল দা, রিপাবলিক বাংলায় আপনাকে স্বাগত। দক্ষিণ কলকাতা তৃণমূলের তথ্য প্রযুক্তি সেলের আহ্বায়কের দায়িত্ব ছিলেন দেবাঞ্জন দেব, আজকে টুইট করে এমনটাই জানিয়েছেন দিলীপ ঘোষ, বিজেপি রাজ্য সভাপতি। কি বলবেন? হ্যালো, হ্যাঁ কুণাল দা, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। কুণাল দা, দক্ষিণ কলকাতায় তৃণমূলের তথ্য প্রযুক্তি সেলের আহ্বায়কের দায়িত্বে ছিলেন দেবাঞ্জন দেব, টুইট করে আজ বিজেপির রাজ্য সভাপতি একথা জানিয়েছেন, আপনি কি বলবেন? দিলীপ বাবু যদি মনগড়া কথা বলে আনন্দ পান সেটা তাদের ব্যাপার, তিনি নিশ্চিত কি নিশ্চিত নন সেটাও তার টুইটে লেখেননি। তো এই ধরনের কোন ঘটনা ঘটে আছে বলে তৃণমূলের কেউ জানে না। আর যদি উল্টো যুক্তি দিতে হয় তাহলে বলতে হয় যে দেবাঞ্জন যখন ক্যামোফ্লেজিং করে ঘুরে বেরিয়েছে সারা পৃথিবীর কেউ বুঝতে পারেনি একটা অদ্ভুত ক্যামোফ্লেজিং এ ছিল। শেষ পর্যন্ত তৃণমূলের সাংসদ, তৃণমূল সরকারের পুলিশ যা যা করার করেছে। আমার প্রশ্ন অন্য, আমার প্রশ্ন এটা নয় দেবাঞ্জনকে যে টিকা নিতে গেছে সে হয়তো না জেনে গেছে, বাট দিলীপবাবু কাঁচের ঘরে বসে ঢিল মারছেন। দিলীপ বাবুরা কাকে বিরোধী দলনেতা করেছেন? নারদা মামলায় সিবিআই আর সিবিআই এর এফআইআর নেমড শুভেন্দু অধিকারী, সারদায় বয়ান আছে, ব্ল্যাকমেলিং করেছে, তোলাবাজি করেছে, অভিযোগ হয়েছে। আমি আপনার কাছ থেকে একটু স্পষ্ট হতে চাইবো, এই যে তথ্য প্রযুক্তি সেলের আহ্বায়কের দায়িত্বে দেবাঞ্জন দেব ছিলেন তৃণমূলের দক্ষিণ কলকাতার, সেক্ষেত্রে যেটা বলেছেন বিজেপি রাজ্য সভাপতি, এটা কি সত্যি বলে মানছেন আপনি? না মানছি না তো, আমি তো সেই জন্যই বলছি, আমি মানছি না বলেই তো বলছি যে দিলীপ বাবুরা যে আপন মনে যা বলে যাবেন সেগুলো আমাদের মেনে রিয়াকশন দিতে হবে। তো দিলীপ বাবু বলুন যে সিবিআই এর এফআইআর নেমড, সিবিআই এর এফআইআর নেম, নারদার ঘুষখোর শুভেন্দু অধিকারী ওদের বিরোধী দলনেতা, যার ব্ল্যাক সারদা কর্তা বলছে ব্ল্যাকমেলিং করেছে, চুরি করেছে, তোলাবাজি করেছে। কুণাল দা, আপনারা এই টুইটারকে বিরোধিতা করবেন? কুণাল দা, এই টুইটের আপনারা বিরোধিতা করবেন? যদি মনে হয় এটা অসত্য, আপনারা কি বিরোধিতা করবেন? সারা দিন ধরে দিলীপ ঘোষ ভুল বকে, তো বিরোধিতা তো করাই হচ্ছে। দিলীপ ঘোষ আন্তাবড়ি ভুল বকে যাবে আর সেগুলো কেউ গুরুত্ব দিয়ে যদি নাচে তো তার কি কথায় কথায় সারাদিন তৃণমূল কাজ ফেলে এগুলো নিয়ে বসে থাকবে নাকি? আপনারা জিজ্ঞেস করছেন বলে দিচ্ছি কে দিলীপ ঘোষকে, আমি তো বলছি দিলীপ ঘোষ টুইট করুক না। আপনারা জিজ্ঞেস করলেন না দিলীপ ঘোষের বাড়িতে তো রয়েছে, নারদায় লোককে ঘুষ নিতে দেখা গেছে, তাহলে প্রশ্ন করলেন না কেন যে নারদায় তো আপনার বিরোধী? ধন্যবাদ কুণাল দা। কুণাল ঘোষ, তৃণমূল মুখপাত্র, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। শতরূপ, দক্ষিণ কলকাতায় তৃণমূলের তথ্য প্রযুক্তি সেলের আহ্বায়কের দায়িত্বে ছিলেন দেবাঞ্জন দেব, আজকে এমনটাই টুইট করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যদিও কুণাল ঘোষ তৃণমূলের মুখপাত্র, তিনি এই বিষয়টি একেবারেই অস্বীকার করলেন, আপনার কি মতামত রয়েছে? কুণাল ঘোষ কি অস্বীকার করলেন কি অস্বীকার করলেন না আমি জানি না, কেন কুণাল ঘোষ নিজেই জেলে থাকাকালীন মমতা ব্যানার্জিকে আর অভিষেক ব্যানার্জিকে নিয়ে যা যা বলেছিলেন সেগুলো জেল থেকে বেরিয়ে এসে এখন অস্বীকার করছেন। সুতরাং উনি ওনার স্বীকারোক্তির দিকে তো কেউ মুখ চেয়ে বসেনি, কিন্তু দিলীপ বাবুর কাছ থেকে এরকম কোনো তথ্য পেরে থাকে আমার মনে হয় সেটা ওনার স্পেসিফিক প্রমাণসহ তদন্তকারীদের হাতে তুলে দেওয়া উচিত, এবং তারপর যদি সিট যদি সেটাকে সেই তথ্যগুলোকে কনসিডারেশনের মধ্যে না আনে সেক্ষেত্রে আদালতে জানা উচিত, কেননা আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই। এটা এটুকু থেকে আমরা জানি যে কক্সবাজারে দেবাঞ্জন দেবের অফিসে বসে বিধানসভা ভোটের আগে ভোটার লিস্টের কাজ হয়েছে, সেটা দেবাঞ্জন দেবের ড্রাইভার জানিয়েছে, সে খবর আমাদের পার্টির পত্রিকায় প্রকাশিতও হয়েছে। তবে দিলীপ বাবু যেটা বলছেন তা তো আরো একটা পেকিয়ে, তা যদি সত্যি হয়ে থাকে তাহলে তো এটা গুরুতর বিষয়, সেটা তো ডেফিনেটলি তদন্তকারীদের নজরে আসা উচিত। একবারে ধন্যবাদ শতরূপ। শতরূপ ঘোষ, সিপিএম নেতা, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। দক্ষিণ কলকাতা তৃণমূলের তথ্য প্রযুক্তি সেলের আহ্বায়কের দায়িত্বে ছিলেন দেবাঞ্জন দেব, টুইট দিলীপ ঘোষ, একেবারে গুরুতর অভিযোগ এনেছেন তিনি, যেটা বলছেন যে বিজেপির রাজ্য সভাপতি, তিনি বলছেন যে সংগঠন থেকে সরকার সব জায়গায় জড়িত ছিলেন দেবাঞ্জন, সর্বোচ্চ নেতারা জানতেন, তারা জানতেন বলেই এতদিন তিনি এসব করতে পেরেছেন, একেবারে আক্রমণ সরাসরি রাজ্য সরকারকে দিলীপ ঘোষের টুইটের মাধ্যমে।